স্মরণীয় দুটি তারিখ ঘোষণা করে যে দোয়া চাইলেন বুবলি। অবশেষে ঢালিউড তারকা সাকিব খানের সঙ্গে বিয়ের তারিখ জানালেন শবনম বুবলি। সন্তান খবর প্রকাশ্যে আনার চার দিনের মাথায় সোমবার বিকাল 5:30টায় বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বিয়ের তারিখ জানান। বুবলি একই সঙ্গে আরেকটি তারিখও জানিয়েছেন, লিখেছেন, এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটি তারিখ 20/7/2018, 21/3/2020, এই দুটি। প্রথমটি আমাদের বিয়ের তারিখ এবং অন্যটি আমাদের সন্তানের জন্ম তারিখ। এই গুরুত্বপূর্ণ তথ্য জানানোর সঙ্গে বুবলি সাকিব খানের সঙ্গে তার তিনটি ছবি শেয়ার করেছেন। জানান, ছবিগুলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারে তোলা হয়। এরপর সবার কাছে দোয়াও চেয়েছেন শবনম বুবলি। লিখেছেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। গত 27 আগস্ট বেবি বাম্পের পুরনো ছবি ফেসবুকে আপলোড করে নিজের মা হওয়ার বিষয়টি সামনে আনেন শবনম বুবলি। যদিও সন্তানের বাবার নাম সেই সময় প্রকাশ করেননি তিনি, পরে অবশ্য সন্তানকে সামনে আনেন এবং সন্তানের বাবার নামও প্রকাশ করেছেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতগুণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।